স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো বাইকের চেন পরিষ্কার কিভাবে আপনারা বাসায় করবেন। আপনাদের বাসায় যদি কারো চেন লুব না থাকে তাহলে কিভাবে আপনারা বাসার যে সামগ্রী আছে সেই সামগ্রী দিয়ে আপনারা আপনাদের এই যে চেনটা পরিষ্কার করবেন। তো চেন পরিষ্কার বিভিন্নভাবেই করা যায়, তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা আপনাদের এই চেনটা পরিষ্কার করবেন। তো বর্ষার সিজনে চেনের যত্নটা বেশি নিতে হয়, শুকনার সময় চেনের যত্নটা একটু কম নিলেও হয়, কারণ শুকনার সময়ে দেখা যাচ্ছে চেইনে ধুলাবালিটা একটু কম ধরে, কিন্তু বর্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বা কাদা বালিকণা চাকার ঘূর্ণনের সাথে সাথে চেইনে এসে পড়ে এবং চেইন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাসায় বসে আপনারা চেইন পরিষ্কার করতে পারেন। তো চেইন পরিষ্কার করার জন্য আপনারা নেবেন হচ্ছে কেরোসিন তেল। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কেরোসিন তেল রয়েছে এবং আমরা একটি বোতলের মাঝখানে ফুটো করে নিয়েছি। তো এখন বাইকটা স্টার্ট করব আমরা এবং স্টার্ট করে আপনাদেরকে সকল প্রসেসগুলো একটার পর একটা দেখিয়ে দিব। সর্বপ্রথম চেন পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের চেইন। তো চেইনের এই চেইন পরিষ্কার করার জন্য আপনারা প্রথমে একটি ব্রাশ নেবেন। এই যে আমি একটি ব্রাশ নিলাম এবং হচ্ছে বোতলের মাথায় একটু ফুটা করে নিলাম। এখন আমরা বাইকটা স্টার্ট করব। স্টার্ট করে আগে সর্বপ্রথম আমাদের চেইনটাকে কিন্তু ওয়াশ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের গিয়ার দিয়ে দিলাম, কেরোসিন তেল ছিটিয়ে দিব চেনের মাঝখানে। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে চেনের মাঝখানে হালকা করে আমরা কেরোসিন তেল ছিটিয়ে দিব। তো ভালো করে আগে সর্বপ্রথম আপনাদের চেনটাকে কিন্তু ভিজিয়ে নিতে হবে ভালো করে। যদি আপনি চেনটা না ভিজান তাহলে দেখা যাবে চেনের ভিতরে আগে যে মবিল টবিল বা ময়লা টয়লা ছিল এগুলো কিন্তু কোনোটাই কিন্তু যাবে না। এরপরে ব্রাশ হাতে নিতে হবে এবং ব্রাশ নিয়ে এটাকে ঘষা দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে কেরোসিন তেল দিয়ে দিলাম, এখন ভালো করে ব্রাশ দিয়ে এটাকে মাজতে হবে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এই কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন, কখনোই এই জায়গায় মাজতে যাবেন না, মানে এই কাটার ভিতরে কখনোই এটা মাজতে যাবেন না। কাটার ভিতরে যদি আপনারা মাজতে যান তাহলে আপনাদের হাত যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো সর্বপ্রথমেই দেখেন উপর থেকে তেলগুলো পড়তেছে, আমরা জাস্ট মানে চেনটার চারপাশে সুন্দর করে মেজে দিব। দেখতে পাচ্ছেন এই আমরা ভালো করে মেজে দিচ্ছি, দেখেন কিভাবে আমরা মাজি। এই যে আস্তে আস্তে করে মাজতে হবে, ভালো একটু মাজা হবে তখন আবার আপনারা এভাবে তেল ছিটিয়ে দিবেন এটার ভিতরে। দেখতে পাচ্ছেন আমি আবার তেল ছিটিয়ে দিচ্ছি, যত বেশি আপনারা তেল দিয়ে ওয়াশ করতে পারবেন তত কালিগুলো কিন্তু পড়ে যাবে নিচের দিকে একেবারে, মানে যত চেইনের ভিতরে ময়লা কালি আগে যে পুরাতন ইঞ্জিন অয়েল দিয়েছেন সেগুলো সব কিছু কিন্তু চলে যাবে। তো এই হচ্ছে অবস্থা, আমরা এখন আমাদের মাজার কাজটি করতেছি। ভালোভাবে কিন্তু মাজতে হবে চেইনে যাতে কোনো ধরনের কোনো ময়লা না থাকে। হ্যাঁ, আর আপনি যদি চেইনের যত্ন ঠিকমতো না নিতে পারেন তাহলে দেখা যাবে অল্প কয়েকদিনেই চেইন আপনার লুজ হয়ে যাবে, চেইনে বিভিন্ন ধরনের বাজে নয়েজ করবে। তো আসলে এই চেইন পরিষ্কার করার জন্য যেহেতু আমি বললাম ঘরোয়া উপায়ের কথা, তো চেইন পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চেইন ক্লিনার এবং চেইন লুব। তো চেইন ক্লিনার দিয়ে ক্লিন করে তারপরে লুবিং করা লাগে। হ্যাঁ, কিন্তু যেহেতু আমার কাছে চেইন ক্লিনার এবং চেইন লুব কিছুই নেই, তাই আমরা এই পদ্ধতিতে হচ্ছে এখন চেইনটা পরিষ্কার করব। এবং এই চেইনটা পরিষ্কার করার পরে যখন আমরা মুছবো, মুছার সময় এমনভাবে আমরা মুছবো যাতে এক চুল পরিমাণ বা এক ফোঁটা পরিমাণ কেরোসিন তেল এটার ভিতরে না থাকে, কারণ চেইনে কিন্তু কেরোসিন তেল থাকলে কিন্তু খুব সমস্যা, তাহলে চেইন কিন্তু খুব বাজে নষ্ট হয়ে যাবে। এই জন্য চেইনে কখনোই চেইন কেরোসিন তেল দিয়ে আপনারা পরিষ্কার করবেন, কিন্তু চেইন কখনোই হচ্ছে কেরোসিন তেল পরে আর কেরোসিন তেল রাখবেন না। চেইন পরিষ্কার হওয়ার পরে চেইনটাকে রোদে শুকাতে দিতে হবে, যখন চেইনটা রোদে শুকাবে তারপরে আমরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করব। পেট্রোলিয়াম জেলি কিন্তু চেইনের জন্য অনেক ভালো, আর পেট্রোলিয়াম জেলিটা প্রথম হয়তো গ্রিজের মতো দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে করে লিকুইড হয়ে যায় আর চেইনটাও দীর্ঘদিন ধরে ভালো থাকে। তো পেট্রোলিয়াম জেলি চেইনের জন্য কিন্তু খুব উপকারী। আপনারা মেরিল পেট্রোলিয়াম জেলি বা তিব্বত পেট্রোলিয়াম জেলি যেগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ওয়াশ প্রায় মোটামুটি ভালোর মতোই আমি ওয়াশটা করে ফেললাম। দর্শক,
এখনো আমরা চেনটা কিন্তু মুছিনি, আমাদের এটার মধ্যে জাস্ট আমাদের ওয়াশটা করা হয়েছে। এ পর্যায়ে কেরোসিনটাকে এখান থেকে আমাদেরকে দূর করতে হবে। কেরোসিনটা দূর করার জন্য আমরা ওই বোতলটার ভিতরে পানি নিয়ে নিয়েছি এবং এই পানির ভিতরে আমরা এই সার্ফ এক্সেলের গুঁড়া বা হুইলের গুঁড়া, যে কোনো গুঁড়া, হ্যাঁ, সাবান জাতীয় একটা জিনিস নিব, নিয়ে এটাকে আগে ওয়াশ করব। ঠিক, তো আমরা এখন সার্ফের গুঁড়াটা ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, সার্ফের গুঁড়া নিলাম, তো এই অল্প পরিমাণে সার্ফের গুঁড়া নিয়ে নেবেন। এরকম সার্ফের গুঁড়াটা নিয়ে জাস্ট আপনারা এই বোতলের ভিতরে ভরে নেবেন, এই যে বোতলের ভিতরে ভরে নেবেন, নিয়ে তারপরে এটাকে আবার হচ্ছে বাইকটা স্টার্ট দিয়ে এটাকে দিবেন। এটা দিলে সুবিধাটা হবে, আপনার যে কেরোসিনটা আছে এখন এই কেরোসিনটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো আমরা আবার বাইকটা স্টার্ট দিচ্ছি। আমরা বাইক স্টার্ট দিলাম, এবার আমরা আবার মানে হুইলের গুঁড়া বা হচ্ছে সার্ফ এক্সেলের গুঁড়া যুক্ত যে পানিটা আছে সে পানিটা এখন আমরা চেনের ভিতরে দিয়ে দিব। চেনের ভিতরে দিলে আপনার যে কেরোসিনটা আছে এবং কালিগুলো আছে অতিরিক্ত সব কিন্তু পড়ে যাবে চেনের ভিতর থেকে। হ্যাঁ, তো একটু ঝাঁকিয়ে নেবেন যাতে আপনার ইয়েটা একটু সুন্দরভাবে গুলে যায়, যে সার্ফের গুঁড়া বা হুইলের গুঁড়া নিয়েছেন সেটা যাতে একটু গুড়ে মানে গুলে যায় সেটা একটু খেয়াল রাখবেন। তো এভাবে আপনারা দিবেন, তো এভাবে আস্তে আস্তে দিলে কালি এবং হচ্ছে যে ইয়েটা রয়েছে চেনের ভিতরে ময়লা প্লাস হচ্ছে কেরোসিন, এই তিনটেই কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে পানিটা দিচ্ছি, তো পানিটা যত সময় নিয়ে দিবেন তত আস্তে আস্তে কিন্তু চেনের কালিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখান দিয়ে যে পানিটা পড়তেছে, পানিটা কিন্তু এখন একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ পানি। তো জাস্ট এইভাবে ওয়াশ করবেন এবং এইটা রেডি করার পরে ভালো শুকনো ন্যাকড়া দিয়ে চেনটাকে মুছবেন, আর আগে বাইকটা ওয়াশ করে নেবেন। বাইকটা ওয়াশ করে তারপরে হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রেখে দিবেন, রোদ্রে রেখে দিবেন। যখন একেবারে শুকিয়ে যাবে তখন পরবর্তীতে আমরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবো। তো বন্ধুরা, আমাদের চেইন এখন অনেকটা শুকিয়ে ফেলেছি, আমরা একেবারে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে চেইনটাকে পরিষ্কার করে ফেলেছি। তো এ পর্যায়ে আমরা হচ্ছে এখন চেইনের ভিতরে আমরা মেরিল দিব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিল, তো আপনারা মেরিল বা তিব্বত যার বাসায় যেটা আছে সেটা দিতে পারেন, তবে এটা কিন্তু বেশি ভলিউমে দিবেন না। শক্ত দেখলে কি হবে, কিছুক্ষণ পরে এটি আস্তে আস্তে নরম হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে করে মেরিল লাগিয়ে দিচ্ছি অল্প অল্প জায়গায়। আমরা আস্তে আস্তে করে মেরিল লাগিয়ে দিব এবং এটা কিন্তু গলে যাবে, কিছুক্ষণ বাইক যখন চলবে তখন এটা আস্তে আস্তে করে গলে যাবে। আস্তে আস্তে করে আপনারা সম্পূর্ণ চেইনের ভিতরে এই মেরিলটাকে লাগিয়ে ঘুরাবেন এবং হচ্ছে মেরিল লাগাবেন। তো এভাবে যখন আপনারা মেরিলটা লাগিয়ে দিবেন তখন চেইনটা খুবই শব্দহীনভাবে চলবে, ঠিক আছে, শব্দহীনভাবে চলবে।